যাবে আমি তো বললাম যাবে না যাবে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলকে আমার চ্যানেল সুমিত সিম্পল লাইফে স্বাগত জানাচ্ছি। আর আজকে বন্ধুরা ভিডিওটা করছি কোন টাইমে সেটা তোমাদের একটু বলি। আজকে অনেকটা রাতে ভিডিওটা আমি করতে আসলাম, তার কিছু কারণও আছে, সেটাও তোমাদের বলবো। দেখো এখন বাজে টাইম 10:43, রাত 10:43, বাট সেটা মনে হচ্ছে তোমাদের কাছে উল্টো বোঝা যাচ্ছে, কিন্তু 10:43 বাজে এখন। আর এত রাতে ভিডিও করতে আসলাম কেন সেটা তোমাদের বলি। আর এই মাত্র আমরা জাস্ট রাতের খাবার কমপ্লিট হলো, আর রাতের খাবার খেয়ে তোমাদের দাদা ভাই এখন গেছে পটিতে। আর ওর পটিতে যাওয়া মানেই কমসে কম 30 মিনিট, কি তার বেশি, মানে কমে না, মানে প্রচুর টাইম লাগে পটিতে ওর। আর সেই জন্যই আমি ভাবছি যে ও এর আগের দিন আমার সাথে একটা ভীষণ মানে খারাপের থেকেও কি বলবো এতটা বাজেও প্র্যাঙ্ক করেছে আমার সাথে, তার জন্য মানে আমার মাথায় জেদ রয়ে গেছে যে ওর সাথে ওকে তো কিছুটা করে একটা রিভেঞ্জ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে আমার। সেই জন্য আজকে আমার আশা, কিন্তু ও কখনো কল্পনায় ভাবতে পারবে না যে এত রাত্রেবেলা প্র্যাঙ্ক করতে পারি আমি, কারণ এখন শোয়ার টাইম, এখন শুতে যাব, সেই টাইমে আমি প্র্যাঙ্ক ভিডিও করব। এবার সেটা কিন্তু কখনো ভাবতে পারবে না। এবার তোমাদের বলি যে প্র্যাঙ্কটা করব, তার কিছু ডিটেলস তোমাদের দিই। এইরকমভাবেই করব যে আগামীকাল আমি পুরী যাব, তাও যাব বন্ধু বান্ধবদের সাথে, বাট সেখানে কিন্তু কোনো বর অ্যালাউ নেই, মানে বরদের কোনো অ্যালাউ হবে না সেখানে। কিন্তু দেখো আমি যদি একা বলি ওকে, তাহলে ও কখনোই রাজি হবে না, কারণ আমি কখনো একা বাড়ির থেকে বেরোই না, কোথাও যাই না, সেটাও ভালো মতো জানে। সেই জন্য মাকে আমি বলে রেখেছি যে তুমি কিন্তু আমার হয়ে সাপোর্ট করবে, তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার ছেলে তাহলে কিন্তু বলবে যে হ্যাঁ ও ঘুরতে যাক, এইরকম কিছু হবে। এখন তোমরা দেখো যে তোমাদের দাদা ভাই আমাকে আদৌ কি যেতে দেবে না যেতে দেবে না, সেটা তোমরা দেখতে থাকো প্র্যাঙ্কটা, আশা করি বুঝতে পারবে, ভালো লাগবে। বন্ধুরা তাহলে চলো মাকে ডেকে নিই, আর এখন মাকে ডেকে জিজ্ঞেস করব যে মা আদৌ আমার সাপোর্টে কথা বলবে নাকি, যা যা বলেছি সেগুলো বলবে, তো সেটাই জিজ্ঞেস করি। ও মা, মা এদিকে আসো, কি হয়েছে? এই দেখো মা চলে এসেছে, বলছি তোমাকে যা যা আজকে শিখিয়েছি তুমি শেষে বলবা তো? হ্যাঁ বলবো। হ্যাঁ, আর তোমার ছেলে যদি তোমাকে ডাকে তাহলে কিন্তু তুমি বলবে আস্তে শুনবে, উপায় কেন গেছে আস্তে আস্তে, এটা ঠিকই বলো যে আস্তে শোনো, তোমাকে যা যা বলে দিয়েছি তুমি শেষেই বলবা, কিন্তু তুমি কিন্তু নিজে থেকে আসবা না, যদি তোমার ছেলে ডাকে তাহলেই তুমি আসবা, নাহলে কিন্তু আসবা না। তুমি কি শুয়ে পড়বে এখন? শুয়ে পড়ো, তা যদি ডাকে তাহলে আসবা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা মাকে তো বুঝিয়ে দিয়েছি, তাই তো? জিও জিও, এখন মাকে তো বুঝিয়ে দিয়েছি, এখন ক্যামেরা সেট করবো, নাই চলে আসতে পারে ফটাফট। তোমাদেরকেও দেখাবো ক্যামেরাটা কোথায় লুকাচ্ছি আজকে, সেটা তোমাদের দেখিয়ে দেবো, তারপর ক্যামেরাটা সেট করে তারপরে আবার আসছি, ততক্ষণ দেখতে থাকো। বন্ধুরা দেখো আজকে তোমাদের আমি দেখাবো যে আমি ক্যামেরাটা কোথায় লুকাচ্ছি। তার জন্য দেখো আমি কোথায় বসেছি, খাটের ওপরে, খাটের ওপরে দাঁড়িয়ে আছি, এখন কোন জায়গাটায় লুকাবো সেটা তোমাদের দেখাই। চলো ব্যাক ক্যামেরা করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। বন্ধুরা দেখো এখানে যে একটা ফটো ফ্রেম দেখছো, এটা এটা হলো একদম ওপরের র্যাকটা, এর ঠিক পেছনটাই আমি এইভাবে লুকাবো যাতে ক্যামেরাটা জাস্ট ক্যামেরাটা যাতে বেরিয়ে থাকে সেই রকমভাবে লুকাবো, এই জায়গাটাতে আমি আজকে ক্যামেরাটা সেট করব। তাহলে চলো ক্যামেরাটা সেট করে নিই তারপরে আসি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে ব্যাগ নিয়ে চলে এসেছি, আর এই ব্যাগে আমি এখন জামা কাপড় গুছিয়ে নেবো, আর যাব কোথায়, পুরী, পুরীতে যাব। সেই জন্য দেখো এখানে জামা কাপড় আমি কিছু কিছু বের করে নিয়েছি, আর এখন আমি ব্যাগে সব গোছানো স্টার্ট করে দেবো, আর তাড়াতাড়ি এখন স্টার্ট করি, নাহলে তোমাদের দাদা ভাই চলে আসতে পারে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে পটিতে গেছে, এখনো কোনো আসার নামগন্ধ নেই, মানে কতটা সময় লাগে সেটাও তোমরা তাহলে আজকে দেখছো। তাহলে চলো ব্যাগ গোছানো স্টার্ট করে ফেলি ফটাফট। জলের আওয়াজ হচ্ছে, মনে হয় আসতে পারি এখন।
যেতে চাই যাক না
সেখানে বলছি যাবে যাবে আমি তো বললাম যাবে না যাবে তোমার কিন্তু ব্যাগ থাকে কিন্তু জামা কাপড় কিন্তু ভিতরে ঢুকা বলে দিলাম তুমি কি করে ওরে একা একটা বাড়ির বউ হয়ে কি করে তুমি পারমিশন দিতে পারো? তোমাকে একটা বার আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। পারমিশন দিতেই পারে, মা এবারে একটা গার্জেন তো। তুমি কেন না করেন না? তুমি কিন্তু কত কম বড় বলে দিলাম, দেখো তো তোমার, দেখো তোমার সামনে দেখো কি করে, বেশি বেশি একদম। আমার কাছে একটাবার বললাম, আমার কাছে একবার জানতে চাইলে না তুমি ব্যাগ গুড়িয়ে রেডি? উত্তেজিত করো না, আমি 1 তারিখে অফিস ছুটি করবে, তুমি কিন্তু বারবার মাঝে মাঝে কান পাচ্ছি কিন্তু চরণে দেবে আবার মেয়েদের গায়ে হাত তোলা আমার অভ্যাস না। আমি যদি বাপের বেটা হয়ে থাকি তুমি তাহলে ঘরের বাইরে পা রেখো সকালবেলা? ঠিক আছে, আমি তো আমি তো বললাম আমি যদি শোনো তুমি তখন আমার রুদ্র রূপ দেখবা, তোমার ক্ষমতা থাকে তুমি লাঠিটা আমার, আমি তো বললাম তখন তুমি রুদ্র রূপ দেখবা আমার, আমার ভদ্রতাকে সুযোগ নিচ্ছ তুমি? হ্যাঁ, আমি কিছু বলি না বলে তোমাকে তুমি তুলনা করছো? ওরা যাইছে তাই করতে পারো, তুমি এখন এই বাড়ির বউ, তুমি যাইছে তাই করতে পারো? তোমার মতো অসভ্য কিছু করতে পারো, তুমি কিছু করতে পারবে আমার, তুমি কিছু কি করতে পারবে আমার সেটা বলো। ও এই ব্যাপার, তাই বলি যে কি করে উনি ব্যাগটা গুটিয়ে রেডি? তোমরা বন্ধুরা তোমরা শুধু একটা জিনিস দেখো, মারবে বলে কত বড় একটা দাও কি নিয়ে এসেছে, শুধু এটা দেখো, এটা দিয়ে নাকি মারবে। তোমরা বলো এইরকম বেয়াদবদের প্রয়োজন হয় মাঝে মাঝে শাসন করার? যদিও মহিলাদের গায়ে হাত তোলার আমি পক্ষপাতী নই,
মারবে কতবার শাস্তি, তোমরা কি এটা সাপোর্ট করো? মহিলাদের গায়ে হাত তোলা আমি পক্ষপাতী নই, কিন্তু মাঝে মাঝে যখন তারা মানে সমস্ত বাধা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মাঝে মাঝে শাসন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। রান্না করলে না তোমার কান আজকে গরম করে দিতাম। তুমি কালকে সকালবেলা সত্যি সত্যি যাও, দাঁড়াও জাস্ট ওয়েট, তুমি সকালবেলা তুমি কার পারমিশনে, আমি সত্যি কথা বলতে আমি তুমি নেহাত ক্যামেরা বার করেছো না, তোমার এই ব্যাগ আমি পুরো ছিঁড়ে এখন টুকরো টুকরো করে ফেলতাম। ছিঁড়লে কি নিজেকে কিনতে হবে বলো, সেটা তো বলো, সেটা পরের কথা, কিন্তু আমি কিনবো নিজেকে, কিন্তু তোমার এত আস্পর্ধ হয় কি করে? তুমি ব্যাগ গুছাচ্ছ আমার পারমিশন ছাড়া, তুমি বাইরে যাচ্ছ আর বন্ধুরা বন্ধু বান্ধবের সাথে, আর আমি কিন্তু কোথাও যাই না একা বাড়ির থেকে, মানে একটা যদি এই মানে পাশের পাড়াতেও হয় তাও আমি একা যাই না, মানে আমি একা মানে আমার ভালো লাগে না কোথাও যেতে, সেক্ষেত্রে সেই জন্য একদম অবিশ্বাস্য হয়ে গেছে যে কিছু বলবো না বন্ধুদেরকে। আর কিছু বলে যাও, সত্যি তোমার পুরো মেজাজটা খারাপ করে দিয়েছো তুমি। আর কিছু বলে যাও, রাত এখন 11টা বাজে, আশেপাশে মানুষজন কি বলবে, চিৎকার করছে এই ঘরের মধ্যে, ঠিক আছে সব সময় প্রাণ ভালো লাগে না। এখন ঘুমিয়ে পড়বো বন্ধুরা, ভিডিওটা তো এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, লাইক করতে হবে, আর কি করতে হবে একটু বলো, একটু বলো, আমারও একটু বলো, আমার সত্যি কথা বলতে বলার মেন্টালিটি নেই, তুমি বলো। ওকে বলতে হবে না বন্ধুরা, প্রাণ প্রাণ, রাত্রির 11টা বাজে, রাত্র বাজে 11টা, এখন প্রাণ, চুপ করবো, আমার একটু লাস্টে কমপ্লিট করতে দাও ভিডিওটা। বন্ধুরা যাই হোক, বেশি কথা বলছে, আর মাও মাকেও ভেবেছে যে সত্যি মা এরকম কীভাবে করতে পারে, বলছে কীভাবে, যাই হোক ভিডিওটা তো এখানে আজকে শেষ করছি। এই প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর তার সাথে কিন্তু অবশ্যই এখনও যারা বন্ধু হওনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে ফার্স্ট যায়, সেই জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।